নমস্কার, তারাসিদ্ধান্তিক শিশির রূপময়ী মা এই মুহূর্তে আছেন আমাদের সাথে ইউটিউব লাইভের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওনার তন্ত্রের কিছু বক্তব্য উনি রাখবেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে মায়ের কাছে এসেছি সেটা হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্বটা কি আদৌ, গুরু যে মানুষ করেন, গুরুকরণের আসল পদ্ধতি এবং গুরুর সঙ্গে কিভাবে মানুষ থাকতে পারে, তার কি ধর্ম আচরণ করা উচিত, সেই বিষয়ে আমরা আজকে মায়ের কাছ থেকে জানব। তারাসিদ্ধান্তিক শিশির রূপময়ী মা এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন। মা, যদি আপনি এই বিষয়টা নিয়ে কিছু বলেন। এসে গেছি তোমাদের প্রত্যেকের কাছে, তোমাদের প্রত্যেকের ঘরে। আর তোমরা প্রতিনিয়ত বাংলার এই প্রান্ত উপান্ত সব জায়গায় আমার শীতকালীন অধিবেশনে বহু জায়গায় আমি প্রবচন করছি, তোমরা শুনছ। মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, সিঙ্গু, হরিপাল, নবদ্বীপ, কৃষ্ণনগর বিভিন্ন স্থানে আমাকে এই সময় বহু ধর্মসভায়, বহু ধর্ম আলোচনার মধ্যে সবসময় থাকতে হচ্ছে। বহু জায়গায় তন্ত্রের ওয়ার্কশপে আমি আছি, তোমরা দেখছো। তাই তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রথমে দাঁড়াই, এসে গেছি তোমাদের প্রত্যেকের কাছে। তোমাদের প্রত্যেকের মনের কথা, মনের ব্যথা আমার তারা সিদ্ধেশ্বরী মায় রাতের চরণে জানাতে এসে কি প্রথম যে কথাটা তোমাদেরকে বলা, যে আসি আছি পর কাজে, পর বেশি, পর দেশে, পর মাসে, পরে সাক্ষাতে, পর বোঝা মাথা নিয়ে, পর তারে প্রাণ দিয়ে, পরে সে পায়ে পৌঁছাতে। আজকের যে মূল বিষয় যেটা আলোচনা প্রশ্ন করা হলো, যে আমাকে গুরুতত্ত্ব, গুরু এমন একটা বিষয়, গুরু এমন একটা সাধনার প্রথম সোপান। সাধকের জন্য জড়জাগতিক জগতের যারা জড়জাগতিক দুঃখ ভোগের বাইরে আধ্যাত্ম জগতে প্রবেশ করতে চাইছে, গুরু আধ্যাত্ম পথে দিশারী, গুরু মার্গদর্শন করায়। আমরা যখন, কেউ যখন ঈশ্বরের অনুসন্ধান করে, কেউ মনে মনে যদি ভাবে যে আমি ঈশ্বরকে দেখব, আমি ঈশ্বরকে জানব, আমি ঈশ্বরের অনুসন্ধান করব, কারণ 84 লক্ষ জনে পেরিয়ে জীব মানব জনে পায়, আর মানব জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য কি না, ঈশ্বর দর্শন করা। জড়জাগতিক সুখভোগের মধ্যে আবদ্ধ থাকা নয়, জড়জাগতিক জগতে সুখের মধ্যে আবদ্ধ থাকা নয়। আজকে প্রতিনিয়ত যখন ধর্মসভায় যাই, প্রবচনে যাই, প্রচুর মানুষ দুঃখে কাতর, জড়জাগতিক দুঃখ তাকে কাতর করেছে নানাবিধ কারণ। দুঃখ, মানুষের দুঃখের মূল কারণ কি জানো? মানুষের দুঃখের মূল কারণ ভগবান বিস্মৃতি, জগদম্বা বিস্মৃতি, কৃষ্ণ বিস্মৃতি, যে ভগবানের কথা ভুলে গিয়েছে, যে বাড়ি যাচ্ছে, যে ক্লাবে যাচ্ছে, মানুষ হেঠায় যাচ্ছে, মানুষ সিনেমা দেখছে, মানুষ বিনোদন করছে, না মানুষ একটু আনন্দ পাবে বলে। কিন্তু আনন্দ কোথায় হারিয়েছিল সেটা হলো সর্বোপরি বিষয়। এক মা, বৃদ্ধা মা, তার বাড়ির উঠানের মধ্যে কি যেন একটা খুঁজছে। খুব মন দিয়ে শুনতে হবে এই সমস্ত আলোচনা, কারণ এই সমস্ত আলোচনার মধ্যে শাস্ত্রের কথা যে শ্রবণ করে, শাস্ত্রের কথা যে শুনে, মানুষ কিন্তু ঈশ্বরের সান্নিধ্য পায়। আজকের মূল বিষয় গুরুতত্ত্ব। সেখানে সবার আগে জানতে হবে যে এক বৃদ্ধা মা তার বাড়ির উঠোনে কি খুঁজছে। এমত অবস্থায় এক সাধু মহারাজ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বৃদ্ধা মাকে অনুসন্ধান করতে দেখে তিনি এসে বলছেন, মা আপনি কি খুঁজছেন? বলছেন, আমার একটা আংটি হারিয়ে গেছে সোনার, সেটা আমি খুঁজছি। সাধু মহারাজ বৃদ্ধা মায়ের সঙ্গে অনুসন্ধান করার পর যখন আংটিটা সেখানে পেলেন না, পাচ্ছেন না, এমত অবস্থায় তিনি ভাবছেন সত্যি আংটিটা কোথায় হারিয়েছিল এটা তো আমি জানলাম না। বৃদ্ধা মার কাছে জানার পর বৃদ্ধা মা বলেন, আজ থেকে আমি 2 মাস আগে যখন দিল্লি গিয়েছিলাম, দিল্লিতে আমি হারিয়ে এসেছি। দিল্লিতে হারিয়ে এনে সে জিনিসটা কি কলকাতার মাটিতে খুঁজে পাওয়া যায়, এটা কিন্তু ভাবতে হবে। এই যে বোধটা, এই যে গল্পটা এই জন্যই করলাম, হারিয়েছি কোথায়,
মানুষ সুখটা হারিয়েছে কোথায়? মানুষ সুখটা হারিয়েছে, সে আজকে ঈশ্বর তত্ত্ব থেকে আলাদা হয়ে গেছে, গুরু তত্ত্ব থেকে আলাদা হয়ে গেছে, গুরুকে মনুষ্য জ্ঞান করছে, গুরুকে মনুষ্য জ্ঞান করছে। যদি বা গুরু করণ করছে খুব চাপে পড়ে, ঠেলায় পড়ে, আবেগ ভরে করছে কি করছে না, তাই করছে তো ম্যাক্সিমাম জায়গায়, তাই দেখছি ম্যাক্সিমাম জায়গায় তাই। গুরুকে মনুষ্য জ্ঞান, মন্ত্রকে অক্ষর জ্ঞান, শিবিগ্রহকে শিলা জ্ঞান, রৌরব নরকে যেতে হয়, রৌরব নরকে যেতে হয়। গুরুকে মনুষ্য জ্ঞান করা, গুরু করণ এবং গুরু ছাড়া কিন্তু গতি নেই সাধন জীবনে। প্রত্যেকটা সাধকের জীবন যদি অনুসন্ধান করা যায়, প্রত্যেকটা ভক্ত জীবন যদি পরিলক্ষিত হয় ভালো করে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে কখনোই যে গুরুরা কিন্তু গুরু ছাড়া কিন্তু কেউ পায়নি ঈশ্বরকে। এটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে, গুরু ছাড়া কিন্তু ঈশ্বর পাওয়া যায় না। সেই আধ্যাত্মবাদী গুরুর প্রয়োজন প্রত্যেকের জীবনে। আর গুরু এমন একটা ব্যাপার যে গুরুর কাছে মন্ত্র নেওয়া, গুরুর কাছে যাওয়া, গুরুর সঙ্গ করা, প্রত্যেকটা জিনিস অনুশীলন করতে হয়। আজকে গুরু করলাম, কাল চলো গুরুর সঙ্গে বনে বনা হলো না, আর একটা গুরু করলাম, আজকে এই গুরু কালকে সেই গুরু, এটা কিন্তু অম্বল চেকে বেড়াবার মতন বিষয় না। এই যে বিষয়গুলো, জীবকে অপরাধ, মহতের কাছে অপরাধ, গুরুর কাছে অপরাধ, এগুলো অপরাধে লিপ্ত হয়ে যেতে হয়। গুরু করতে গেলে আমি গুরুকে দেখি শুনি গুরুর কাছে আত্মনিবেদন করতে হয়, গুরুর কাছে হয়ে যেতে হয় কুমোরের চাকের মাটির মতো, যাতে কুমোর সুন্দর আকার দিতে পারে। গুরুর কাছে হয়ে যেতে হয় শিশুর মতো, যাতে গুরু তাকে শিক্ষা দিতে পারে। গুরুর বিচার করবার কেউ নেই, গুরুর কাছে গিয়ে গুরুর বিচার করা যায় না। শাস্ত্রী বলেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, গুরু যদি শুনি বাড়ি যায় তথাপি শুনি তানন্দরা, শুরি খানায় যদি তোমরা গুরুকে দেখো, ভালো করে শোনো, ভালো করে বোঝো, এই বিষয়গুলো শুনতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। শুরি খানায় গুরুকে দেখলেও গুরু ভগবান সদৃশ, গুরু কি করলো, গুরু কোথায় গেল, গুরুর বিচার করা শিষ্যের অধিকার নয়, শিষ্যর আওতাভুক্ত নয়। এতে মহতের চরণে অপরাধ, গুরু চরণে অপরাধ, আর এই সমস্ত অপরাধ প্রতিবন্ধকতা হয়ে জড়জাগতিক দুঃখকে আরো জীবকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিচ্ছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে দিচ্ছে। এটা সর্বাঙ্গে মনে রাখতে হবে যে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞাকারী না করো কখনো। যেটাকে তোমার বিক্রিয়া বলে মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে এটা বিক্রিয়া, কারণ তুমি সেই স্টেজে নয়, তুমি সেই ভাবে নয়, তুমি কি বুঝবে? একটা নিরক্ষর মানুষের কাছে নিয়ে যাও যদি তুমি একটা মাধ্যমিকের কোশ্চেন পত্র, সে কি পড়তে পারবে, সে কি বুঝবে তাতে কি লেখা আছে? কিংবা একটা শিশুর কাছে নিয়ে যাও, শিশু সেটা বাড়ির দলিল একটা শিশুর হাতে দিয়ে দিলে, শিশু তার মর্ম বোঝে, শিশু কি তার মর্ম বোঝে? শিশু সেটাকে ছিঁড়ে ফেলবে? শিশু কি বোঝে সেটার মর্ম? আগে এই জায়গাগুলো ক্লিয়ার হতে হবে, আগে এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হতে হবে যে গুরুকে বিচারের পাত্র, গুরুকে কাজ করায় দাঁড় করানো যায় না, তাই না? কাজ করার অর্থ গুরুর বিচার করা যায় না, গুরুর সান্নিধ্যে আসতে হয়, গুরুকে বিচার করে গুরুকরণ করতে হয়, কিন্তু গুরু করণে পড়া বিচার নয়। আর গুরু ছাড়া তো কখনোই সাধন জগতে ভক্তি পথে এগোনো যায় না। ওই জন্য সদ্গুরু আশ্রয় হতে হয়, পুণ্যাত্মা সাধু ব্যক্তির কাছে মন্ত্র নিতে হয়। আমার কাছে বহু মানুষ আসে দীক্ষা নিতে, অগণিত মানুষ প্রতিনিয়ত আসছে, আমি প্রত্যেকেই বলি আচ্ছা রূপময়ের নাম আছে, এইটা দেখে আমার কাছে আসতে হবে, এটা দেখে আমার কাছে আসতে হবে, কারণ
আগে জানতে হবে যে আমাকে দেখতে হবে, আমাকে চিনতে হবে, আদৌ আমার দ্বারা তার আধ্যাত্ম জীবনে কতটা উন্নতি হতে পারে সেটা দেখতে হবে, তারপর দীক্ষা নিতে হবে। আর সর্বোপরি কথা, সর্বোপরি কথা, আমরা যে মন্ত্র দিই, আমরা যে মন্ত্র দিই, আমরা তো কারোর কাছ থেকে টাকা পয়সা নিই না। কোনো গুরুরাই সিদ্ধ আত্মারা নেন না, সিদ্ধ কোনো আত্মারাই নেবেন না, সিদ্ধ সাধকরা নেবেন না, সিদ্ধা সাধিকা মায়েরও নেবে না। কারণ মন্ত্র বেচা যায় না, ভগবানের নাম বেচে খাই না আমরা, এটা কোনো জাত ব্যবসা নয় কোনো গুরুরই। আমি তো করি না, আমার কাছে প্রতিনিয়ত প্রচুর মানুষ আসে, আমি দীক্ষা দিই, দীক্ষা দিই প্রত্যেকে যখন আসে আধ্যাত্ম পথের উন্নতির জন্য। কারণ গুরু করণ কেন না, যে আত্মা পরমাত্মার দিকে ধাবিত হবে, পরমাত্মার দিকে ধাবিত হবে, পরমাত্মা চুম্বকের স্বরূপ, আত্মা লোহার মতো, মরচে পড়া লোহাকে সানের মেঝেতে গুরু শিক্ষা দেবেন, গুরু সাধন পথে শিক্ষা দিয়ে অনুশীলন করে সানের মেঝেতে যেমন লোহাকে মরচে ঘষে উঠে যায়, তখন কিন্তু চুম্বক আর লোহার মধ্যে আকর্ষণ ক্ষমতা তৈরি হয়ে যায়। এটা করার কাজ গুরু। গুরু শব্দের অর্থ কি, অন্ধকার থেকে আলোর পথে জেনে নিয়ে আসেন, ঘোর অন্ধকার তিমিরাচ্ছন্ন অন্ধকার জগজিৎ মায়ার মধ্যে, মায়া অন্ধকারিতে রয়েছে, মায়া রাজ্যে রয়েছে, সেই মায়াপুরি থেকে যিনি বের করে আনছেন তিনি হচ্ছেন গুরু। গুরু হলেন আধ্যাত্ম পথের দিশারি, যিনি দিকদর্শন দেবেন গো, যিনি দিকদর্শন দেবেন। এমন শাস্ত্রে এমন আছে, পিতা মাতা এবং 33 কোটি দেবতা ভগবান শিবজি যদি সেখানে উপস্থিত হন, শ্রী গুরু মহারাজ যদি সেখানে থাকেন, তাহলে সর্বাঙ্গে গুরুর পুজো করতে হয়। সর্বাঙ্গে কি করতে হয়, সর্বাঙ্গে কি করতে হয় না, গুরুর পূজা করতে হয়। গুরুকে মনুষ্য জ্ঞান কখনো করতে নেই, ভজন সাধন সুখ শান্তি সব নষ্ট, গুরু কখনো মানুষ না, লীলার কারণে তিনি মানুষ। কারণ শাস্ত্রে বলছে কি, জীবের নিস্তার লাগে দক্ষ সুতা সতী, ভগবানের প্রকাশ আমি গুরুর উপধরি। এই কথাই আবার শাস্ত্রে বলছে আরেক জায়গায়, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভগবানের প্রকাশ আমি গুরুর উপধরি। ভগবান নিজে স্বয়ং আসেন গুরুর উপধরি, ভগবান জীব উদ্ধারের জন্য নিজে এসেছেন, জীবকে শিক্ষা দেবেন, জীবকে ঈশ্বরের পথে ধাবিত করবেন, তাই জন্য গুরু রূপে এসছেন। করুণাঘন মূর্তি গুরু, গুরু হলেন করুণাঘন মূর্তি। এত শাস্ত্রীয় আলোচনা ভালো করে না শুনলে বোঝা যায় না, এবং শ্রবণ আধ্যাত্ম পথে এটা একটা খুব প্রয়োজন। ভক্তি কথা প্রবচন এটা কিন্তু সবসময় শুনতে হবে, তবে গুরু তত্ত্বের অনেক বিস্তারিত বিবরণ আরও করা যায়, তবে আজকে তো অনেক সময় নেই, তাই অনেকটা এলাবারেটলি আলোচনায় যাচ্ছি না। কারণ প্রবচন বা শ্রবণ এই যে তত্ত্ব, এই যে সাধনার কথা আমি বারবার বলব। তোমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী পরিবার পরিজন সবার সঙ্গে শেয়ার করো, ঈশ্বরের নাম তোমরা প্রচার করি না। এখানে কোনো ব্যবসায়িক কথা বলা হয় না, এখানে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় না, কারণ আমি কারোর থেকে কোনো টাকা পয়সা নিই না। ওই জন্য বলছি যে ঈশ্বরের কথা ভগবানের কথা যত তুমি মানুষের কানে দেবে তত প্রত্যেকটা মানুষের ভালো হবে। কেমন সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম আমি আছি আমি থাকবো, ভয় কী করবো, আমি তো আছি জানি।